ওয়ালাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা খুশির জিনিস, তো সেটা হলো এই যে আমার স্বপ্ন। তো এই ছোট একটা স্বপ্নর জন্য অনেক কিছু করি, তারপর আস্তে আস্তে স্বপ্নটা অনেক বড় হয়। তো আমার কাছে এটাই আমার কাছে অনেক বড় স্বপ্ন। তো আপনাদের কাছে কিরকম জানি না, কিন্তু এই জিনিসটাকে আমার কাছে অনেক বড় মনে হইতেছে। তো এই জিনিসটা একমাত্র আপনাদের জন্যই পাওয়া, কারণ আপনারা আমাকে অনেক হেল্প করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন। আজকে আপনাদের জন্যই আমার এই স্বপ্নটা হাতে পেয়েছি। তো আপনারা সব সময় এরকম আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব আশা করি। তো আজকে শুধু আপনাদের জন্যই এই স্বপ্নটাকে আমি হাত দিয়ে ছুঁতেছি, অনেক ভালো লাগতেছে। হয়তোবা অনেকে মনে করতে পারেন এই একটা গুগল অ্যাডসেন্স সিটি পেয়ে এত খুশি, তো অনেকে প্লে বাটন পান, গোল্ডেন বাটন পান। তো আমার কাছে এটাই আমার কাছে অনেক বড়। তো অতটুকু সব কিছু মিলিয়ে ওই স্বপ্ন, তো ওই গোল্ডেন প্লে বাটন, গোল্ডেন বাটন ওইগুলো যেতে পারবো কি না তো জানি না। তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে যেতে পারবো ইনশাল্লাহ। তো আজকে এই চিঠির একমাত্র ইয়া হয়েছেন আপনারা, এবং কি আমার রে সব দিক দিয়ে আমাকে হেল্প করছে শামীম। তো শামীমকে অনেকেই চেনেন, শামীম হচ্ছে আমার ভাইয়ের ছেলে। তো আমাকে সব সময় আমি যে কোনো একটা কিছু ভুল হলে বা যাতে যে কোনো ইয়ে আমাকে অনেক হেল্প করছে। তো ওর জন্য আর আপনাদের জন্যই আমি এত দূর এগিয়ে আসছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আরও অনেক অনেক এগিয়ে যেতে পারি, অনেক দূর পর্যন্ত। তো আজকে আপনাদের জন্যই আমার হাতে এই চিঠিটা আসছে, এবং কি আপনাদের নিয়েই আমি চিঠিটা খুলবো আজকে। তো বিসমিল্লাহ বলে চিঠিটা খুলতেছি, অনেক ভালো লাগতেছে এই চিঠিটা পেয়ে। অনেক কষ্টের পরে এই চিঠিটা আমার হাতে আসছে। তো যারা পেয়েছেন তারা তো জানেনি, আর যারা পান নাই তারাও বুঝতে পারতেছেন যে কতটা কষ্ট এই ইউটিউব জার্নিটা। তো দেখা যায় অনেক সহজ, কিন্তু এত সহজ না। তো যারা আসছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এটা অনেক কঠিন একটা কাজ, অনেক সংসারে সময় দিয়ে, বাচ্চা কাচ্চাকে সময় দিয়ে, এই ইউটিউব চ্যানেলকে সময় দিয়ে অনেক কঠিন। তো এটার জন্য অনেক সময় নিজেরও অনেক ইয়া হয়, দেখা যায় সময় দিতে পারি না, মানে বাচ্চাদেরকে একটু সময় দিতে কষ্ট হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে মানে এত কষ্ট এই চ্যানেলটা চালানোর, অনেক কষ্ট। তো এই তো আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই তো এটা হচ্ছে চিঠিটা। তো আপনাদেরকে সাথে নিয়ে আমি এটা খুললাম, কারণ আপনাদের ছাড়া এটা তো আর খোলা যায় না, তাহলে কেমন হয় ওই জন্য আর কি। তো অনেক ভালো লাগতেছে, আর কি বলবো, বারেবারে বলতেছি ভালো লাগতেছে, ভালো লাগতেছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। তো আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি, সবাই সবার মতো জানি কাজগুলো চালিয়ে যেতে পারি, বহুত দূর এগিয়ে যেতে পারি। তো আর কি বলবো, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।